নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা তাদের জন্য যাদের ইনস্টাগ্রাম প্রোফাইল বা লোগো সেভ হচ্ছে না বা পারছেন না সেভ করতে, ভিডিওটা তাদের জন্য। সমস্যাটা কেমন আমি একটু দেখিয়ে দিই। চলো তাহলে, আমরা এডিট প্রোফাইলে ক্লিক করলাম, আমি চেঞ্জ প্রোফাইল ফটো, নিউ প্রোফাইল করি, নিউ প্রোফাইল ফটো করলাম। আমি এখান থেকে একটা ছবি চুজ করে নিলাম, ছবিটা চুজ করলাম, ডান সাইডে ওপরে যে তীর চিহ্নটা আছে এখানে টাচ করব। দেখো বন্ধু, আমি টাচ করে যাচ্ছি কিন্তু কোনো কাজ হচ্ছে না। এই সমস্যার বিষয়েই আজকের এই ভিডিও। তাহলে চলো, আমাদের কি করলে এই সমস্যার সমাধান হবে দেখে নেই। এখান থেকে আমরা ব্যাক করে বেরিয়ে আসব। চলো তাহলে আমরা আগে প্লে স্টোরে গিয়ে আপডেটটা করে নেব, আপডেট চাইছে কি দেখে নেব। ইনস্টাগ্রাম আপডেটটা করে নিই। চলো আপডেট হয়ে গিয়েছে, ইনস্টলিং দেখাচ্ছে। চলো ইনস্টল হয়ে গিয়েছে, ওপেন করতে বলছে। তাহলে আমরা চলে যাব ইনস্টাগ্রামে। তাহলে ইনস্টাগ্রাম আমাদের আপডেট নিয়ে নিয়েছে। আর একবার আমরা ট্রাই করে দেখি। চলো এডিট প্রোফাইলে গেলাম, চেঞ্জ প্রোফাইল ফটো, তীর চিহ্নে ক্লিক করলাম, তীর চিহ্নে। দেখো বন্ধু, আমাদের সমস্যার সমাধান হয়ে গিয়েছে। তাহলে বন্ধুরা, তোমরা যারা এই ভিডিওটা দেখলে তারা অবশ্যই, এই সমস্যার হলে তোমরা অবশ্যই আপডেট করিয়ে নেবে। এমনও হচ্ছে যে আপনার ইনস্টাগ্রামটা ওল্ড ভার্সানের, সেই কারণেই আপলোড নিচ্ছে না ছবিটা। ধন্যবাদ বন্ধুরা।